কামনা আর প্রেম এ দুটো হচ্ছে সম্পূর্ণ আলাদা জিনিস। কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা, আর প্রেম হচ্ছে ধীর, প্রশান্ত ও চিরন্তন। যে ভিতরটা অপবিত্র করে বাহিরটা পবিত্র রাখবার চেষ্টা করে সেইটাই হচ্ছে বড় দোষ। প্রেম চিরকালই পবিত্র, দুর্জয় অমর, পাপ চিরকালই কলুষ, দুর্বল আর ক্ষণস্থায়ী। দেবীর দেবীত্ব চিরকালই অটুট থাকে, বাইরের কলঙ্কে তা কলঙ্কিত হয় না, বরং সংঘর্ষের ফলে তা আরও মহান উজ্জ্বল হয়ে যায়। যাকে ভিতরে অন্তরের অন্তরে পেয়েছি তাকে খামোখা বাইরের পাওয়া পেতে এত বাড়াবাড়ি কেন? মাকে হারিয়েছি বলেই, মাতৃস্নেহের ওই মস্ত শিকলটা আপনা হতে ছিঁড়ে গিয়েছে বলেই আজ মার চেয়েও মহীয়সী আমার জন্মভূমিকে চিনতে পেরেছি। বিরহের ব্যথায় জানটা যখন পিয়া পিয়া বলে ফরিয়াদ করে মরে, তখনকার আনন্দটা এত তীব্র যে তা একমাত্র বিরহীর বুকই বোঝে, তা প্রকাশ করতে আর কেউ কখনো পারবে না। দুনিয়ায় যত রকম আনন্দ আছে তার মধ্যে এই বিচ্ছেদের ব্যথাটাই হচ্ছে সবচেয়ে বেশি আনন্দময়। লোহার শিকল ছিন্ন করবার ক্ষমতা আমার আছে, কিন্তু ফুলের শিকল দোলে যাওয়ার মতো নির্মম শক্তি তো নেই আমার। যা কঠোর তার উপর কঠোরতা সহজেই আসে, কিন্তু যা কোমল, পেলব, নমনীয় তাকে আঘাত করবে কে? আমরা নারী একটুতেই যত কেঁদে ভাসিয়ে দিতে পারি, পুরুষরা তা তো পারে না। তাদের বুকে যেন সবসময়ই কিসের পাথর চাপা, তাই যখন অনেক বেদনায় এই সংযমী পুরুষদের দুটি ফোঁটা অসংবরণীয় অশ্রু গড়িয়ে পড়ে, তখন তা দেখে না কেঁদে থাকতে পারে এমন নারী তো আমি দেখি না। আমার প্রেম বক্ষের গভীর গোপন তলে নিহিত, মহান প্রেম যা সর্বদাই পবিত্র, তা তেমনি পুত অনবদ্য আছে আর চিরকালই থাকবে। তার গায়ে আঁচড় কাটে বাইরের কোনো অত্যাচার অনাচারের এমন ক্ষমতা নেই। দু একদিন ভাবি হয়তো মায়ের এই অন্ধ স্নেহটাই আমাকে আমার এই বড় মা দেশটাকে চিনতে দেয়নি। সৈনিকদের কান্না যে কত মর্মন্তুদ তা বোঝাবার ভাষা নেই। ওগো প্রিয়তম, তুমি যত বেদনার শিলা দিয়ে আমার বুকে আঘাত করেছ, আমি তাই দিয়ে যে প্রেমের মহান মসজিদ তৈরি করেছি। পাপ ক্ষণস্থায়ী, কিন্তু নদীর বানভাসির পর যেমন বান রেখে যায় একটি পলির আবরণ সারা নদীটার বুকে, তেমনি পাপ রেখে যায় সংকোচের পুরু একটা পর্দা। সেটা কিন্তু ক্ষণস্থায়ী নয়, সেটা হয়তো অনেকেরই সারা জীবন ধরে থাকে। পাপি নিজেকে সামলে নিয়ে হাজার ভালো করে চললেও ভাবে আমার এ দুর্নাম তো সারা জীবন কাদা লেপটা হয়ে লেগেই থাকবে, চাঁদের কলঙ্ক পূর্ণিমার জ্যোৎস্নাও যে ঢাকতে পারে না। এই পাপের অনুশোচনাটা কত বিষাক্ত তীক্ষ্ণ, ঠিক যেন একসঙ্গে হাজার হাজার ছুঁচ বিঁধছে বুকের প্রতিকোমল জায়গায়।